কথায় বলে গ্রহের ফেরে মানুষ ঘোরে গ্রহ যেভাবে আমাদেরকে ঘোরায় ঠিক সেইভাবেই আমাদের মুভমেন্ট হয় অর্থাৎ আমি আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছি অনেক কিছু করার সারাদিন প্ল্যানিং করছি কিন্তু সেই প্ল্যানটা শেষ পর্যন্ত সাকসেস হবে না ভেসতে যাবে সেটা কিন্তু বুঝে উঠতে পারি না অনেক সময় আমাদের জীবনে হঠাৎ হঠাৎ সমস্যা চলে আসে কেন হচ্ছে বুঝতে পারছি না আপনি সুস্থ আছেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন বা আপনার জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে এরকম হাজারো সমস্যা যখন থাকে তখন আমরা একটা সময় বলতে বাধ্য হই কি জানি আমার কপালেরই দোষ বোধ হয় তার জন্য এরকম হচ্ছে কিন্তু কপালের দোষ বলে বসে থাকার দিন কিন্তু আর নেই কারণ যুগের সাথে সাথে আমরা এগোচ্ছি এবং প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ শাস্ত্র সেটাও কিন্তু হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনার জীবনের সমস্যার জন্য যে প্রত্যেকটা মুহূর্তকে বিচার বিশ্লেষণ করার দরকার সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় এবং এখন যেহেতু যেটা বললাম যে মডার্ন অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু এখন যথেষ্ট মানুষজন শিখে আসছেন এবং তার জন্যই হয়তো আমরা আমাদের সমস্যাগুলো থেকে বেরোতে পারি এই যে গ্রহের ফেরে কথাটা দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠানটা সেই সেই গ্রহগুলোকে করে ভালো রাখা যায় শান্তি করার জন্য কি কোনো উপায় রয়েছে বা আমরা কথায় বলি যে পূর্ণ স্নান করতে হবে তাহলে কি সবসময় আমাকে গঙ্গাতেই যেতে হচ্ছে বা ভারী ভারী কিছু নিয়ম পালন করতে হচ্ছে না দর্শক বন্ধু আমরা যখন পার্টিকুলার এই অনুষ্ঠান নিয়ে আসি লাইভে তখন কিন্তু আপনাদের মনের কোণে একটা আশা থাকে যে এবার আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন কারণ আপনি দেখছেন অমিতদার অনুষ্ঠান যে অনুষ্ঠান আপনাকে ভালো রাখার প্রতিশ্রুতি শুধু দেয় না যে অনুষ্ঠান আপনাকে কি করে ভালো থাকতে পারেন আপনি সেটা আপনাকে সঠিক একটা গাইডলাইন দিয়ে দেন এবং তাই তো প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন টোটকা বিভিন্ন টিপস আপনাকে ভালো রাখতে সাহায্য করে কারণ ভালো থাকার অনুষ্ঠানের অপর নামই হচ্ছে অমিতা আপনাদের সকলের প্রিয় দাদা যিনি আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আর রয়েছেন দর্শক বন্ধু আপনারা তবে একটা অনুরোধ আছে আজকে আমরা কিন্তু অনেক অনেক বেশি বেশি টিপসে যা থাকবো বিষয় নিয়ে জানবো ছোট্ট তার জন্য খুব বেশি ফোন কিন্তু আমরা নেব না হয়তো একটা একই দুজন মানুষের সাথে আমরা আজকে কথা বলবো বাকিটা কিন্তু পুরোটাই টোটকা থাকবে তাহলে শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের আমাদের প্রিয় দাদা অমিত তাকে স্বাগত জানিয়ে নমস্কার দাদা নমস্কার কারণ আজকে এই অনুষ্ঠানটা একটু স্পেশাল অনুষ্ঠান সাবন মাস চলছে একদম দারুণ শুভ মাস তো আমি কিছু কিছু বলবো বলে না ওই আপনি কিছু করে বললেন যে গ্রহের প্রতিকার গ্রহ সত্যি গ্রহের প্রভাব পড়ে গ্রহের প্রভাব পড়ে এ পূর্ণ সান পূর্ণ শান শুধু গঙ্গায় গেলেই হয় না ঠিক আছে আপনি স্নান ঘরে করলো সেটা শুদ্ধিকরণ হয় আচ্ছা ঘরেও করা যায় ঘরে করা যায় ঘরে করুন কিন্তু কিভাবে করবেন আমি আজকে যে কথাগুলো বলছি ভালো মতন শুনুন ঘরে করুন অনেকের বলে আমার এই গ্রহ খারাপ সে কারণ আমাদের নটা গ্রহ নটা গ্রহ নটা গ্রহে কার কোন জাতক জাতিকার ওপর প্রভাব ফেলছে আমি তার রাস্তা বলবো তুমি করো আমি কখনোই বলবো না একবার আমার চেম্বারে এসো তোমার কপাল ফিরিয়ে দেবো হ্যাঁ আমি ভগবান তোমার যে কপাল ভগবান লিখেছে সেটাকে ডাস্টার দিয়ে মুছে আমি লিখে দেবো না অমিতাচার্য সেটা বলে না কারণ অমিতাচার্য কপাল লেখে না বা তোমার কপালে যেটা আছে সেটা তোমায় ভুগতেই হবে সে যতই বড় মানে তন্ত্র সাধক যেই আসুক ঈশ্বরের ওপরে কেউ নেই ঠিক আছে অনেকে বলে তারাপীঠ চলো তোমার এই দোষ ওই দোষ ঠিক আছে এত খরচা করো আমি বলবো ঘরে করো যেমন যারা পড়াশোনায় মনোযোগী নয় ছাত্র ছাত্রী বাবাজি গুরুজির কাছে দৌড় হলো বাবা আমার সন্তান অবাধ্য হয়ে গেছে রবি রবির জন্য বলছি রবি হচ্ছে উচ্চ বিদ্যা উচ্চ কর্ম দেয় যাদের দেখবে রবি খুব ডিস্টার্ব রবি খারাপ তারা কি করবেন স্নানের জলে লিখে নিন খাতা পেন সকলের উদ্দেশ্যে বলছি স্নানের জলে ঠিক আছে তিনটে এলাচ দিয়ে চান করুন প্রত্যেকদিন এমন কিছু জিনিস এক দু টাকা দাম আমি এমন এমন জিনিস বলবো আমার বাড়ির পাশে আছে তার মারাত্মক সব গাছ গাছরা কিনতো তখন এত উন্নত হয়নি ঠিক আছে গাছ গাছরা কিনে তারা মেডিসিন মানাত ঘা হয়ে গেলেও শুকিয়ে দিত তো এলাচের মারাত্মক গুণ যারা রবি যাদের রবির দশা চল রবি খুব খারাপ পড়াশোনায় মন বসছে না ভালো মানে রেজাল্ট আসছে না সেই ছাত্র ছাত্রীদের বলছি এলাচের জলে চান করুন করুন যেখানে উঠোনে করুন যেখানে এক বালতি জলে তিনটে এলাচ দিয়ে স্নান করুন প্রত্যেক দিন দেখবেন পড়াশোনায় মনোযোগ বাড়ছে এবং ঘুরছে রবি কিন্তু ঘুরছে আপনার সেই গ্রহকে শান্ত করতে হবে যে আপনাকে ডিস্টার্ব করলো দ্বিতীয় চন্দ্র চন্দ্র হচ্ছে একটা এমন গ্রহ সে দেখবে সবসময় ভোগায় সর্দি কাশি ঠান্ডা লেগে লেগেই থাকবে আমরা ছোটবেলা দেখবেন ওই বাচ্চাদের জাল কাটি এগুলো কিন্তু মারাত্মক গুণ ছিল এখন আর কে পড়ায় এখন কিছু হলো চলো জ্যোতিষিকা দৌড়ল জাল কাটি চুরি করে নিয়ে আসবেন জেলেদের জাল বিছয়ে শুক্রদের চুরি করে একটা জাল কাটি নিয়ে আসুন জাল ভেজা অবস্থায় এনে যারা বাচ্চারা রোগে ভুগছেন দুদিন অন্তর আপনার হয়তো সর্দি কাশি ঠান্ডা লেগে যাচ্ছেন জাল কাটি কালো কারে এবং চান করবেন একটু দুধ দুধ কাঁচা জলে দিয়ে চান করুন দেখুন কোন রোগ জ্বালা থাকবে না মারাত্মক জিনিস ঠিক আছে তৃতীয় মঙ্গল মারাত্মক এই দুটো গ্রহ আমি বলি মঙ্গল আর শনি মঙ্গল একটা এমন গ্রহ মানে তার যার দিন দেবে তো দিন দেবে যাকে ঘুরিয়ে দেবে তাদের ঘুরিয়ে দেবে যাদের মঙ্গলের দশা লগ্নপতিতে মঙ্গল নক্ষত্রের অধিপতিতে মঙ্গল যদি ছকে বলে থাকে যাদের মঙ্গলের দশা শারীরিক সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্টের যোগ আছে যাদের বলে ঠিক আছে তারা কি করবেন জলের মধ্যে লাল চন্দন লাল চন্দন পাওয়া যায় বাড়িতে সবার থাকে লাল চন্দন বাটবেন জলের মধ্যে একটু লাল চন্দন আর একটু আদা ছিচে দিয়ে দিন ঠিক আছে দিয়ে ওই জলে করুন দেখবেন যাদের দশা আছে আস্তে আস্তে মঙ্গল গ্রহ আস্তে আস্তে আমি বারবার প্রত্যেক অনুষ্ঠানে বলি বুধবার দিন সবুজ উল বাদুন বুধবার দিন কলা পাতায় ভাত খাওয়ান এতে কি আমাদের বুদ্ধি কাজ করে তাহলে বুধবার দিন যদি সবুজ উল বাঁধেন বুধবার দিন যদি কলা পাতায় ভাত খেতে বলি তো বুধবার দিন স্নানের জলে আমলকি দিয়ে স্নান করুন আমলকির মারাত্মক গুণ কিন্তু দেখবেন কিন্তু আমলকি সব সময় পাওয়া যায় না আমলকি সবসময় পাওয়া যায় না ঠিক আছে যদি আমলকি না পান একটুখানি মধু দিয়ে দেবেন বুধবার দিন যাদের বুধের দশা আছে তারা যাদের বুধ গ্রহ খুব খারাপ তারা আমলকি নালে একটু মধু জলে দিয়ে চান করুন লিখে নিন এগুলো ঘরে করুন ঠিক আছে আমি রাস্তা আমি কখনই বলবো না তাবিজ কবজ পড়ো স্টোন পরো হোম করো যজ্ঞ করো কোনো দরকার নেই তুমি তোমার কর্ম করো ঘরে করো তোমায় করতে হবে তোমার সমস্যা তুমি করো আমার কাছেও আসতে হবে না ঠিক আছে চতুর্থ বৃহস্পতি যারা আর্থিক সমস্যায় ভুগছেন দেনাগ্রস্ত হয়ে যাচ্ছেন আসছে পয়সা দেখতে পাচ্ছেন না ব্যবসা উন্নতি হচ্ছে না ব্যবসা স্থানে যাচ্ছেন দোকান হয়তো দেখছেন সেল নেই কি করে যাবেন স্নান তো করবেন কি দিয়ে স্নান করবেন বৃহস্পতির জন্য কাঁচা হলুদ বা একটু গুঁড়ো হলুদ জলে দিয়ে স্নান করে যান যে কোনো কাজে যান ব্যবসা স্থানে যান স্নান করে হলুদ দিয়ে যান কিন্তু করে যান একদিন করলে হবে না কন্টিনিউ করে যান যতক্ষণ আপনি ফলাফল পাচ্ছেন পাবেন একদিনে হারলে হবে না ঠিক আছে কেউ শিশু জন্মায় যখন না মায়ের পেট থেকে বেরিয়ে এসে হাঁটতে শুরু করে না অনেক প্রতিপালন করতে হয় সে আস্তে আস্তে দেখবেন হামাগড়ি দেবে তারপরে দিয়াল ধরবে দশ বার পড়বে তারপরে দেখবেন আস্তে আস্তে টেবিল চেয়ার ধরে নিজে নিজে হাঁটবে তাহলে পড়তে হবে পড়লে হারলে হবে না করতে হবে তোমার লক্ষ্যে তো পৌঁছতে গেলে তুই দশ বার পড়বে তবে তোমাকে উঠে দাঁড়াতেই হবে ঠিক আছে তারপরে আসছি শুক্র যাদের শুক্রের সমস্যা দাম্পত্য জীবন শুক্র কিন্তু দাম্পত্য জীবনে অনেক সমস্যা ঘটায় সুখ থাকে না সুখ ভালোবাসা এগুলো থাকে না তারা কি করবেন জাতক জাতিকা সবার জন্য বলছি গোলাপ জল গোলাপ জল জলের মিশিয়ে স্নান করুন সে বাড়িতে সুখে ভরে যাবে সে সন্তান হোক স্বামী স্ত্রী হোক যেই হোক গোলাপ জল জলে দিয়ে স্নান করুন ঠিক আছে কি আছে লাইনে দেখে নাও পরে আসছি একদমই তাই নমস্কার কে রয়েছেন সঙ্গে

জোরে বলুন সন্ধ্যা সাড়ে ছটা সাতটা জন্মস্থান কোথায় নিয়মিত দেখছেন অনুষ্ঠান আচ্ছা তার রেজাল্ট কেমন কাজে আমার কাছেও আসতে হবেনি আপনি করেছেন ভক্তি দিয়ে করেছেন ফল আপনি পেয়েছেন করেছেন এটাই ভালো লাগবে শুনে

আর অমিত দা যে টোটকা গুলো বলেন সেগুলো একদম ঘরোয়া পদ্ধতি মানে আমাদের ঘরের মধ্যে ফল পেয়েছেন তো ফল পেয়েছেন তো তাহলে আপনার ওই পঞ্চাশ হাজার লাখ টাকা খরচা হয়নি তো তাহলে অমিত বলে যে আপনি করুন করেছেন আপনি আমি রাস্তা বলেছি পথ পরিদর্শক পথ আমি দেখিয়েছি করেছেন আপনি ফল লগ্নপতি মঙ্গল রাশি ধনু রাশি খুব ভালো রাশি ভালো সময় আসছে ঠিক আছে রাশির অধিপতি বৃহস্পতি পূর্ণ আসার নক্ষত্রের জন্ম নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি কর্ম কি করছে একটা প্রাইভ ওরা প্রাইভেটে জব করছে তো হ্যাঁ ও কিন্তু যেখানে ও কিন্তু পড়াশোনায় খুব ভালো রবি খুব স্ট্রং আবার বলছি ও কিন্তু প্রোমোশন আছে ও যদি ওখানে ছেড়ে আর অন্য কোথাও যায় ঠিক আছে দারুণ জায়গায় পৌঁছবে বসিয়ে দিয়েছে ওকে আবার চেষ্টা করতে বলুন কোথাও তবে আমি টোটকা বলছি ওটা যেন করে যায় আবার বলছি আপনাকে আপনার টোটকা আপনার ছেলের টোটকাই আছে কি করবে লিখে নিন আবারও পাবে ঠিক আছে পাঁচটা ছোট এলাচ পাঁচটা ছোট সবুজ সবুজ এলাচ গুলো হবে হ্যাঁ ওটা কিন্তু সঙ্গে পকেটে নিয়ে পাঠাবেন সাদা কাগজে মুড়ে প্রথম দ্বিতীয় যখন ইন্টারভিউ দিতে যাবে যখন ইন্টারভিউ দিতে যাবে কোথাও একটা জাইফল পকেটে নিয়ে যাবে 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 আমি বলছি আবারও সাকসেস নিয়ে ফিরবে লিখেছেন ওর যোগ চলছে কর্মের যোগ চলছে ওর চাইকি পেয়ে যাবে কিন্তু ঘরে বসে থাকলে হবে না আমায় খাটতে হবে দৌড়তে হবে ঘরে এসে কিন্তু আমি এই জন্য বলে টোটকাটা করে যেতে বলুন এই জন্য আপনার দিলাম ঠিক আছে করে যেতে বলুন এই বছরই পেয়ে যাবে না আমরা শত্রু মনে করি কিন্তু শত্রু মনে করলে হবে না শত্রু বলে কেউ নেই ঠিক আছে কোন শত্রু আপনি নেগেটিভ জিনিস মাথায় ঢোকাবে না যে ঢুকিয়ে দিয়েছে কেউ কেউ শত্রু কিছু করেছে কেউ ক্ষতি করেছে ও সব ভুল ভাল ভুল ভাল মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনি চিন্তা করছেন সন্তানের জন্য আপনি এই টোটকাটা করে ফল পেয়ে যাবেন ছেলে এই হয়েছে তোমার ছেলে তন্ত্রিয়া করেছে তোমার ছেলে কেউ শত্রুতাম কেউ করে না আমি বললাম গ্রহের ফের গ্রহ তার এমন খারাপ চলে কিছু কিছু জিনিস করলে সে আমি পেয়েও যাব। কিন্তু কোথায় ঘরে বসে আছি বসে থাকলে কেউ তাবিজ কবর তোমাকে জ্যোতিষী গিয়ে নিয়ে আসবে না তোমাকে দৌড়তে হবে উঠতে হবে জাগতে হবে যাই হোক আমি শুক্র অব্দি এসেছিলাম এবার আসছি শনি গ্রহরাজ বলে না যার কপাল ফেরে এই টোটকাটা যদি করতে পারেন যাদের সাড়ে সাতই আছে তারও কিন্তু কিছুটা হালকা রেজাল্ট পাবেন কি করবেন সানের জলে প্রত্যেক দিন কালো তিল আর দু ফোটা সর্ষের তেল তেলটা দেখবেন কালো তিল দিয়ে দিন দিয়ে প্রত্যেক শনিবার স্নান করুন যাদের শনির দশা চলছে লগ্নপতিতে শনি আছে যার নক্ষত্র কালো তিল আর সর্ষের তেল জলে দিয়ে স্নান করুন আমি স্নানের কথা বলে আছি কোন গ্রহ নটা গ্রহের যাদের জাতক জাতিকে সমস্যা এবার আসছি কার জন্য রাহু রাহু শনি কেতু তিন ভাই ঠিক আছে এই রাহু শনি কেতু যার উপর প্রভাব পেলে কিন্তু অনেক সমস্যা দাঁড় করে দেয় তো বললাম রাহু রাহুর জন্য কোন জলে চান করবেন লোবান পাওয়া যায় দশকর্মা দোকানে তিন টাকা দাম নেবে লোবান লোবান নিয়ে আসবেন যাদের রাহুর দশা চলছে ঠিক আছে সব সময় দেখবেন লগ্নপতিতে যে গ্রহ বসে আছে নক্ষত্রের অধিপতিতে বসে আছে বা রাশির অধিপতিতে বসে থাকবে তারাই স্নানগুলো করুন লোবানের জলে চান করুন লোবান দুটো জলে দিয়ে ওই জলে প্রত্যেক দিন স্নান করুন লাস্ট গ্রহ তার নাম হচ্ছে কেতু ঠিক আছে কেতু দশকর্মা দোকান পিয়াংশু বলে একটা জিনিস পাওয়া যায় পিয়াংশু নাম লিখে দিন পিয়াংশু দশকর্মা দোকানে পাওয়া যায় বেশি দাম না দু এক দু তিন পাঁচ টাকা নেবেন পিয়াংশু আর সঙ্গে একটু লোবান দেবেন যারা কেতুর দশায় ঘুরছেন ক্যাটসাই পড়তে হবে না এই পড়তে হবে না সেই পড়তে হবে না কোনো ওরা কি করবে পিয়াংশু আর একটু লোবান জলে দিয়ে স্নান করুন নটা গ্রহের স্নানের জন্য বলে দিলাম আজ পর্যন্ত কেউ বলিনি শুধু বলে আমার কাছে এসো আর লাখ লাখ টাকা খরচা করো আমি বলবো আমি যেগুলো বললাম ওগুলো ঘরে করো রোজ স্নান করো স্নান প্রত্যেক দিন করে যাও এই জিনিসগুলোর আপনার গ্রহের প্রভাব থেকে আপনার সমস্যা কাটিয়ে দেবে একদমই খুব সুন্দরভাবে আমরা জেনে নিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এভাবে ও ভালো থাকা সম্ভব সেটা এই অনুষ্ঠান না দেখলে বোধহয় আপনারা মিস করতেন আর যারা চেম্বারে পৌঁছাচ্ছেন তারা তো জানেনি মাত্র একশো এক টাকা ভিজিটে কিন্তু এখনো অমিতার কাছে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন ওই একশো এক টাকা ভিজিটে দেখাবো এবং কিছু না কিছু রেজাল্ট কিন্তু নিয়ে যাবে যারাই আছে সত্যি কথা বলতে চেম্বারে তো মানে সময় আমার কখন পার হয়ে যাবে যাই না লাস্টে দেখি আমি নিজেই তখন বলি আর পাচ্ছি না ঠিক আছে যাই হোক চেম্বারে যখনই আসবেন খাতা পেন সঙ্গে নিয়ে আসবেন এইটুকু আমি কথা দিচ্ছি যদি দশা অন্তর দশা খারাপ না থাকে আমি খালি হাতে ফেরাবো না আমি কিছু না কিছু রাস্তা বলবো যে এইটা তুমি গিয়ে করো আর আমি জানি কার ছকে কোন টোটকা আছে আমি টেলিভিশনে বসে আমি হাজার টোটকা দিয়ে কারুর লাগলো ওই যে আগের যে জাতক ফোন করেছিল তিনি করেছেন তিনি পেয়েছেন তার কপালে ছিল আমার টোটকা যেগুলো আমি টেলিভিশন বলার হচ্ছে আমরা লটারি টিকিট কারুর হলো কারু হলো না কারো হয়তো দশ অন্ত দশা খারাপ কিন্তু আমার চেম্বারে যখন আমি ছকে দেখব যে এর জন্য এই টিপসটাই কার্যকরী তুমি গিয়ে এটা করো আমি নিজে হাতে লিখে দেবো এই জন্য খাতা পেন আনতে বলি ঠিক আছে আর একশো এক টাকা দেখছি যারা অনুষ্ঠান আবার বলছি অনেকেই করেন সাত দিন আগে থেকে ফোন করতে শুরু করে দেন করবেন না একদিন আগে ফোন করুন যার মনে করবেন অমিতার কাছে কিছু পাওয়ার আছে কিছু দিতে যাব যতই ঝড় জল বৃষ্টি হোক আসবেন এটুকু বলছি খালি হাতে ফেরাবো না ঠিক আর কিছু না কিছু দেবো একদমই দেখেনি কি রয়েছেন পরের বন্ধু নমস্কার নিজের জন্য জানবেন

আমি কিছু না বুধের একটা টোটকা দিয়েছিলাম জলে আমলকি আর একটু আদা দিয়ে স্নান করুন বলেছিলাম তো তাহলে আপনার লগ্নপতিতে বুধ ঠিক আছে রাশি বিশ্বিক রাশি জানা আছে রাশির অধিপতি মঙ্গল অনুরাধা নক্ষত্র জন্ম নক্ষত্র অধিপতি শনি বিয়ে করেছেন বিয়ে করেছেন এখানেই সমস্যা আপনি কিন্তু মাঙ্গলিক আছেন ঠিক আছে প্লাস একটু কর্মেও বাধা আসছে হ্যাঁ কর্মেও বাধা আসছে তাহলে আমি কি কিছু ভাবছি আপনি নক্ষত্রের অধিপতি শনি ঠিক আছে তিল আর সরষের দিয়ে চান করবেন এটা আপনি লিখে নিন ঠিক আছে একটু কালো তিল একটু সরষের তেল জলে দিয়ে চান করবেন ঠিক আছে এতে কি হয় শনি আপনার কর্মের জায়গাটা বাধাটা কাটবে টোটকা দিচ্ছি মাঙ্গলিকটা কাটিয়ে নিন মাঙ্গলিকের টোটকা হয় না ঠিক আছে শরীরের ব্যাপারটা ওই জন্য বললাম কালো তিল আর সর্ষের তেল দিয়ে চান করুন আর বুধবার দিন যখন প্রত্যেক শনিবার ওইটা চান করবেন আর বুধবার দিন কি দিয়ে চান করবেন বললাম আমলকি আর নালে একটু আদা শরীরটা ঠিক থাকবে আর মাঙ্গলিকের কোন টোটকা হয় না মাঙ্গলিকটা আপনাকে কাটাতেই হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো একবার দেখে নেব পেয়ে যাচ্ছেন বহরমপুর বর্ধমান কোচবিহার দুর্গাপুর কৃষ্ণনগর মেদিনীপুর এবং শেওরাফুলি হাওড়া প্রত্যেকটি চেম্বারই আপনারা যোগাযোগ করছেন মাত্র একশো এক টাকা ভিজিটে কিন্তু আপনারা অমিতার সঙ্গে যোগাযোগ করতে হাতে সময় বেশি নেই লাস্টকে অনেকে বলে বাস্তু স্যার বাস্তুর জন্য কিছু বলুন আপনি বলবো নিজের বাস্তু নিজের চোখে দেখেনি বাস্তু নেগেটিভ পজিটিভ এই দুটো জিনিসের উপরই ডিপেন্ড করে কি করবেন কাঁচের গ্লাস নেবেন ঠিক এরকম এর থেকে বড় হলেও চলবে এক গ্লাস জল নেবেন কাঁচের গ্লাসে নিয়ে তিনটে লবঙ্গ লং জলের উপর ফেলে দিই এটা করবেন কি মঙ্গলবার আর শনিবার জলের উপর ফেলে দেখবেন লবঙ্গটা যদি ভাসে তিনটে লবঙ্গ যদি ভাসে বা সাথে ঘরে আপনার বাড়িতে কিন্তু পজিটিভ পজিটিভ জিনিস আছে বাস্তু ভালো যদি দেখছেন লবঙ্গটা ডুবে আপনার বাড়িতে নেগেটিভ বাস্তু খারাপ তখন আপনার বাস্তুর কাউকে ঠিক করাতে হবে কিন্তু পজিটিভ থাকলে অনেকে মাথায় ঢুকে তোমার বাস্তু ভালো থাকলেও তোমার বাস্তুর এই দোষ তোমার এই কোন খারাপ রান্নাঘর ভেঙে দাও পায়খানা তুমি ভেঙে দাও মানে তুমি ভেঙে দাও তোমার ক্ষতি করে দিলে যত ক্ষতি ছিল ওই জন্য দেখে নিন যাচাই করুন আমি যাচাই আমি বলবো না ওই অনেকে বলে বাস্তুর বাঁধন বেঁধে দেব মোবাইলে রিচার্জের মতন অনেক বলে না এক মাসে রিচার্জ আঠাশ দিন এক করে ফ্রি হ্যাঁ দশ টাকা নেব আবার কুড়ি বছরের জন্য বাঁধবেন তিরিশ বছরের জন্য বাঁধবেন কিছু বাধ্য হবে না রিচার্জ করতে হবে না ওইসব প্ল্যানে চলে যাচ্ছে যে দিন আমি পরিষ্কার কথা বলছি। নিজের বাস্তু দেখে দেখেনই যদি লবঙ্গ ডুবে গেল বাস্তু খারাপ লবঙ্গ যদি ভাসে সে আপনার বাস্তুর মতন বাস্তু হয় না সুন্দর বাস্তু যাক বলার তো অনেক কিছু থাকে একদম 25টা بھی হ্যাঁ আমারও বলতি আমি বলতে থাকি না মনে জানো আর বলতেই থাকি যাক যারা চেম্বারে যোগাযোগ করবেন একদিন আগে ফোন করবেন সময় একদম বেশি নেই ইউটিউব সার্চ করে নিন অমিতাচার্য যারা মিস করেছেন ইউটিউবে লক্ষ্য করে দিন যারা টোটকায় ফল পেয়েছেন আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন তাতেও যেন সে উপকৃত পায় একদমই তাই আর অমিতার অনুষ্ঠান সবসময় ফলো করতে থাকুন এবং টোটকাগুলো অ্যাপ্লাই করুন এবং জানান আমাদের ফিডব্যাক দিন কতটা রেজাল্ট আপনি পাচ্ছেন সকলে ভালো থাকুন নমস্কার নমস্কার দূর একদম